কদিন আগে বাংলাদেশের এক বিখ্যাত নায়ক মারা গেলেন, পত্রপত্রিকায় পেলাম তিনি নাকি হাজার হাজার কোটি টাকা নাকি ঋণ রেখে তিনি মারা গেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ইতিহাস সাক্ষী, মনে রাখবেন একটা কথা, ইতিহাস সাক্ষী, এই দেশ এবং জাতির সবচেয়ে ক্ষতি তারাই করেছে যারা ইসলামের অবমাননা করেছে। তারা দেশেরও ক্ষতি করেছে, দশেরও ক্ষতি করেছে, তারা পুরা পৃথিবীর ক্ষতি করেছে। এ অসংখ্য মানুষের হক তিনি মেরে দুনিয়া থেকে চলে গেলেন। আপনারা কি মনে করেন ঋণের বোঝা মাথায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় হুঁশিয়ারি আছে? আল্লাহ নবী এক জানাজার নামাজে হাজির হলেন, জানাজা পড়ে দাঁড়িয়েছেন, এমন সব উপস্থিত সাহাবীদের জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলতো এই লোকের কোনো ঋণ আছে? কিছু লোকেরা বললেন হ্যাঁ, তার কিছু পাওনা আছে, তার কিছু ঋণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তার জানাজার নামাজ পড়াব না। ভাবা যায় এই কথাটা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় দাঁড়িয়ে বলছেন তার ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত তার জানাজার ইমামতি হবে না। সাহাবায়ে কিরাম জানাজার কাতারে সামিল হয়ে আছেন, তার আত্মীয় স্বজন অস্থির হয়ে যাচ্ছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা থেকে মুখ ফিরায় না, জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। পেছন দিক থেকে আনসারি একজন সাহাবি হাত তুললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি তার জামিন হলাম, আমি তার জামিন হলাম, আপনি তার জানাজার নামাজ পড়ান, তার সমস্ত ঋণ আমি পরিশোধ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়ালেন। সাহাবি বলেন পরের দিন রসুলের সাথে আমার আবার সাক্ষাৎ হয়েছে। রসুল বলেন সাহাবি তুমি কি ব্যক্তির ঋণটা পরিশোধ করেছো? সাহাবি বলেন হুজুর এখনো করি না, আমি করবো। রসুল বলেন তাড়াতাড়ি করে ঋণটা পরিশোধ করো। এবার সাহাবি বলছেন তৃতীয় দিন আমার দেখা হয়েছে, নবীজি আমাকে ডেকে বললেন তুমি কি তার ঋণটা পরিশোধ করেছিলে? আমি তখন আমি খুব অবাক হলাম, আমি তো রসুলের কাছ থেকে ওয়াদা নিয়েছি, আমি তার কাছে ওয়াদা করেছি, আমি জামিন হয়েছি, ঋণ তো আমি দেবই, কিন্তু রসুল আমাকে বারবার ইসরার করছেন কেন, আমাকে চাপ দিচ্ছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহর হাবিবের সাহাবি বলেন চতুর্থ দিন যখন আমার দেখা হয়েছে হুজুর আমাকে ডাক দিয়ে বলেন সাহাবীর ঋণ কি পরিশোধ হয়েছে নাকি? হুজুর তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণটা আজকে পরিশোধ করে দিয়ে এসেছি। হুজুর বললেন সাহাবীরে তোমার ঋণ পরিশোধ করে দেবার পরে আজকে তার কবরে আল্লাহ পাক শান্তির বাতাস বইয়ে দিয়েছে। তোমার ঋণ পরিশোধ করার পরে আজকে তার কবরে শান্তির বাতাস বইয়ে দিয়েছে। আপনি ভাবতে পারেন আজকে আমরা হাজার হাজার কোটি টাকা ঋণ করে দুনিয়া থেকে চলে যাচ্ছি, এ দায়ভার কে গ্রহণ করবে? দুনিয়াতে হোক না পাঁচটা দশটা বিশটা তিরিশটা জানাজা, লাভ কি হবে? কোনো লাভ হবে না, কোনো ফায়দাও হবে না। এদেশে এক আজীব এক দেশ, এখানে সব মানুষের জানাজা হয়, আস্তিকের জানাজা হয়, নাস্তিকের জানাজা হয়, ফাসেকের জানাজা হয়, পাপিষ্ঠ লোকের জানাজা হয়, ঠিক কিনা বলে? সারা জীবনের নামাজ নাই, ইসলাম নেই, কোরআন নেই, হাদিস নেই, তারও জানাজা হয়। তবে হ্যাঁ, দেখতে হবে তারা জানাজার নামাজের মুসল্লির কোয়ালিটিটা কেমন ছিল, ঠিক কিনা বলেন? মুসল্লির কোয়ালিটি দেখে বোঝা যায় কাদের সাথে তার বন্ধুত্ব ছিল। আপনি দেখুন সিলেটের আপনার বড় একজন শেখুল হাদিস গাজবাজি হুজুর নামে খ্যাত ছিলেন, তিনি গত দুদিন আগে ইন্তেকাল করেছেন। জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে, কত পরহেজগার মানুষ, বিভিন্ন মাদ্রাসার মুফতি, মুহাদ্দি, শেখুল হাদিস, ইমাম, আল্লাহর ওলিরা, লক্ষ লক্ষ মানুষ জানাজায় সামিল হয়েছে। আর এমন লোকের জানাজাও বাংলাদেশে হয় যে জানাজার মধ্যে নারী আর পুরুষ একসাথে দাঁড়ায় গেছে, কথা বলতে হবে ঠিক কিনা? এরা মূর্খ তো মূর্খ, এত মূর্খ জানেও না জানাজার নামাজটা কারা পড়বে, এতটুকু মাসালা জানা নাই। আমার খুব জানতে ইচ্ছা করে এগুলা কি ওযু করে দাঁড়াইছিল না ওযু ছাড়াই দাঁড়িয়েছিল, কথা বলেন না ঠিক কিনা বলেন? ওযু করে দাঁড়িয়েছিল না ওযু ছাড়া দাঁড়িয়েছিল, খুব জানতে ইচ্ছা করে। আর জানাজার নামাজে দাঁড়িয়ে তাদের চেহারা অবস্থা দেখবেন, একজন তাকায় আছে ডান দিকে, একজন তাকায় আছে বাম দিকে, একজন তাকায় আছে ক্যামেরার দিকে, মানে এমন এক আমাল গোষ্ঠী, আশ্চর্য ব্যাপার। এরাই নাকি জাতির কর্ণধার, এরাই নাকি জাতির বিবেক, এরাই নাকি জাতীয় বুদ্ধিজীবী। এই সমস্ত বুদ্ধিজীবী নামক ইসলামী বিদ্বেষের কারণে এদেশের মধ্যে গজব নাজিল হচ্ছে, নেতৃত্ব চলে যাচ্ছে মূর্খদের কাছে।
ঠিক কিনা বলেন? ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। যে ব্যক্তি আল্লাহ ছাড়া নাফরমানি করে সেই ব্যক্তি বান্দার হক কেমন আদায় করবে? ঠিক কিনা বলেন? সে তো আল্লাহ ছাড়া নাফরমানি করছে, সে তো আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করছে, সে আপনার হক কেমন আদায় করবে? এই জন্য বন্ধু বান্ধব কারা হবে, আপনি কার নেতৃত্বে চলবেন, সেটা দুনিয়া থেকে ডিসাইড করতে হবে, ঠিক কিনা? আপনি মরে যাওয়ার পরে আপনার জানাজার নামাজের দৃশ্য প্রমাণ করবে কাদের সাথে আপনার উঠা বসা ছিল। নেককার লোকদেরকে বন্ধু বানান, পরহেজগার লোকদেরকে বন্ধু বানান, যাতে করে আপনি কবরে গেলেও তারা সুন্না পদ্ধতিতে আপনার জন্য দোয়া করতে পারে, দোয়াটা কাজে লাগবে ইনশাল্লাহ বলেন। ঋণ মুক্ত জীবন গড়ার চেষ্টা করে ঋণকে অবহেলা করবেন না। আমাদের দেশে ধান দেনার অবস্থা এত খারাপ হয়েছে বর্তমানে, ধান দিলে 18 গুণ সব হয়, কোন সুবহানাল্লাহ, কর্জে হাসানা দিলে 18 গুণ সব হয়, কিন্তু আমাদের দেশের কালচার এত নষ্ট হয়েছে, যদি আপনি কাউকে টাকা ধার দেন, এই টাকা উদ্ধার করতে গেলে আপনার বন্ধুত্ব যাবে, আত্মীয়তা যাবে, আপনি কেন টাকাটা নেবেন কারণ দর্শাতে হবে, ঠিক কিনা? আপনার পাওনা টাকা আপনি কেন নেবেন তার কাছে আগে দরখাস্ত লিখতে হবে যে ভাই 2 লাখ টাকা দিয়েছিলাম তো আপনাকে, 3 মাস হয়ে গেছে, 1 মাস পরে দেওয়ার কথা ছিল। তিনি জিজ্ঞেস করবে ভাই আপনি টাকা দিয়ে করবেনটা কি? বাস্তবতা আছে না নাই? টাকাটা যদি করবেনটা কি আগে বলে, তখন তাকে বলতে হবে যে ভাই আমার ছেলে মেয়ের পরীক্ষা হয়েছে, অমুক জায়গা জায়গা কিনতেছি, একটা বিপদে পড়েছি, লাগবে। এতগুলা ওজোর পেশ করার পরেও তিনি বলবেন ঠিক আছে আমি কি আপনার টাকা বাইরে খেয়েছি নাকি? কথা বলেন না, আপনি কি এত খারাপ মনে করলেন, মেরে খেয়েছি নাকি টাকা? এভাবে আপনার সাথে 1 দিন 2 দিন 3 দিন করতে 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 এক পর্যায়ে ফোন ধরা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এগুলা করে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনি জানেন আপনার কবর অবস্থা হবেটা কি, আপনার অবস্থা হবেটা কি? এই জন্য ধার দেনা নিয়ে, বান্দার হক নিয়ে অবহেলা করা যাবে না। এই জন্য আজকের এটা একটা বড় সবক হচ্ছে, ইন্তিকালের আগে আমরা যেন আমাদের ঋণগুলাকে পরিশোধ করে দিয়ে যেতে পারি ইনশাল্লাহ বলেন, জোরে বলেন ইনশাল্লাহ। আর অকারণে ধার দেনা করবেন না, কারণ ছাড়া শখ করে লোন নেবেন না, ব্যাংক লোন, কার লোন, গাড়ি লোন, বাড়ি লোন, শখ করে ঋণ করবেন না, বলেও না। একে তো সুদ ভিত্তিক লোন নেওয়া তো টোটাল হারাম, সুদ ভিত্তিক লোন নেওয়া কি আরো জোরে বলেন টোটাল হারাম, এখানে কোনো সুযোগ নাই, বিপদে বড় সুযোগ নাই সুদ ভিত্তিক লোন নেওয়া। আর আমার দেশের লোকেরা অধিকাংশ ক্ষেত্রে লোন নেয় শখ করে, ঠিক কিনা? শখ করে লোন নেয়, এটা করবেন না। ধার দেনা রেখে দুনিয়া থেকে মারা যাওয়ার চিন্তা করবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের কবরবাসীদেরকে মাফ করে দেন, আমার বাবা মাদেরকে মাফ করে দেন। নিজের বাবা মার কোনো ঋণ থাকলে ঋণটা খুঁজে খুঁজে পরিশোধ করে দেবেন, সন্তান হিসেবে দায়িত্ব যে আমার আমার বাবা আমার জন্য এত করেছে এত করেছে, আর কিছু ঋণের জন্য আমার বাবা কবর আজাব হচ্ছে তা হবে না, আমি আমার নিজের গায়ে থেকে সেই ঋণকে আমরা পরিশোধ করে দেবো। আমরা বলি ইনশা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের পরকালকে সুশোভিত করে দেন, আমাদের আমলগুলোকে আল্লাহ পাক সাজিয়ে দেন, দিনের পথে চলা দিনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ বানিয়ে দেন। আজকের বক্তব্যের উপর আল্লাহ তাআলা আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নত নামাজ যারা আদায় করেননি মেহেরবানি।